ইডলির কলাই ডাল আর সেদ্ধ চাল ভিজিয়ে রেখে সেটার পেস্ট বানিয়ে আলাদা আলাদা পেস্ট বানাতে হবে। এক গেলাস বিউলির ডালের পেস্ট আর দু গেলাস সেদ্ধ চালের পেস্ট মিশিয়ে এইটা ইডলির পেস্ট তৈরি হয়েছে। এবার ইডলির ট্রে এটা, এবার দেখুন কিভাবে এইটা আপনারা স্টিমে দেবেন। ট্রের ওপর একটা ভেজা কাপড় দেওয়া হলো, ভেজা কাপড় দিয়ে এবারে এর মধ্যে ইডলির পেস্ট দিতে হবে। এবারে এটা স্টিমারের মধ্যে দিতে হবে। আট থেকে দশ মিনিট স্টিমারে দিয়ে ইডলিটাকে তৈরি করতে হবে। যে ঘর মে বানায়েঙ্গে ও কেসে বানায়েঙ্গে? ও কুকার মে বানা সকতে হ্যায়। আচ্ছা, কুকার মে জো ইডলি কা ট্রে রহতা হ্যায়। ট্রে রহতা হ্যায় তো ঠিক হ্যায়, নাহি তো গ্লাস মে, স্টিল কা গ্লাস মে আটা ডাল কে বানা সকতে হ্যায়। अच्छा, ओ प्रेशर में कितना टाइम लगेगा? इसमें 15 मिनट लगेगा। अच्छा, इसमें वेट नहीं रखना है। इडली कंप्लीट, गरम गरम इडली तैरी हो गेलो अपने चोखे सामने। अपना देखे नीन आनंद इडली की भावे तैरी है। अपनारा बाड़ी अपने प्रेशर कूकारे इडली तैर जे स्टीमार पा जाए अपना ये तैरि कर। যারা ধোসা বানাবেন তাদের জন্য বলছি, এই বিউলির ডাল এবং আতপ চাল আপনারা 3 থেকে 6 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখার পর ভালো করে পরিষ্কার করে মিক্সিতে বা গ্রাইন্ডারে আলাদা আলাদা করে পেস্ট তৈরি করবেন। পেস্টটা যখন করবেন একটু নুন দিয়ে দেবেন। এবারে 3 গেলাস মানে হিসেবটা হবে এরকম 3:1। হ্যাঁ, 3:1 কিসকা ডাল কা? হ্যাঁ, 1 ডাল 3 চাল। 1 গেলাস ডালের পেস্ট যাবে আর 3 গেলাস চালের পেস্ট যাবে। চাল বাটা যাবে 3 গেলাস আর ডাল বাটা যাবে 1 গেলাস। এই রেশিওতে ধোসা বানাতে হবে। ধোসার পেস্ট তৈরি করতে গেলে কী কী উপকরণ লাগে সেটা আপনাদের আগে দেখিয়েছি। এবার গ্রাইন্ডারে বেটে নেওয়ার পর এইভাবে ধোসার পেস্টটা তৈরি হয়ে গেছে। अभी हम लोग साउथ इंडियन पिज्जा भाई उत्तपम आपको बना के देते हैं। साउथ इंडियन पिज्जा माने उत्तपम। এই যে ধোসার চাল এবং ডালের পেস্টটা আপনারা তৈরি করলেন, এটা দিয়ে যেরকম ধোসা বানাতে পারেন সেরকম উত্তপম বানাতে পারেন। কিভাবে বানাবেন দেখুন। এটাতে এই যখন তাওয়ার উপর পেস্টটা দেবেন ধোসার সময় যেরকম এটাকে বাটির পেছন দিয়ে আপনারা পুরো ঘষছেন সেটা না করে টমেটো ঠিকভাবে হবে। প্রথমে টমেটোর কুচি গেল, পেঁয়াজ কুচি গেল, আর মিরচা ভি হ্যায় না, থোড়া ধনিয়া পাতা ভি উপর সে দে দো, কালার আয়েগা। একটু কাঁচা লঙ্কা কুচি যাবে, ধনে পাতা কুচি যাবে, আর একটু চিজও দিতে পারেন চাই। এই যে আপনারা দেখলেন উত্তপমটাকে, ধোসাটা যখন আপনারা তাওয়াতে দেবেন ধোসার পেস্টটা তখন পেস্টটা দিয়ে বাটির পেছন দিকটা দিয়ে ওটাকে ঘষে মানে ছড়িয়ে দিতে হবে। আর উত্তপমটা পেস্টটা দিয়ে একটু থিক পেস্ট দিতে হবে, মানে ঠিক পিজার শেপে শেপটাকে করবেন, ওটা ছড়াবেন না, ওটাকে মানে মেলাবেন না, ওটা একটু থিক হবে। এবারে ওর ওপর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চাইলে একটু বিনস গাজর কুচিও দিতে পারেন সেদ্ধ করা বা ভাজা, আর ধনে পাতা কুচি ছড়িয়ে দেবে দিয়ে এটাকে তৈরি করতে হবে। এটা হতে একটু টাইম লাগবে। কিতনা টাইম লাগেগা? 10 মিনিট। 10 মিনিট মানে ঘর কি চুলা মে কোই করেগা তো জো তাওয়া বিঠায়েগা গ্যাস কে উপর, ননস্টিক কি তাওয়া লাগে উসমে কর, ননস্টিক কি মে তো উসমে 10-15 মিনিট লাগেগা। 10 মিনিট যখন বাড়িতে আপনারা করবেন গ্যাসের উপর ননস্টিক প্যানে করবেন,
তাহলে খুব ভালো হবে। দেখুন এটা মোটামুটি হয়ে এসেছে, হয়ে যাওয়ার পর এটাকে উল্টে দিতে হবে, উপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে হবে উল্টিয়ে নিয়ে, যাতে দুপিটটা ভালো করে হয়ে যায়। हो गया क्या? थोड़ा टाइम लगेगा, जैसे पूरा पक जाए। अच्छा गोल्डन कलर आना, मैंने एक सोनाली रंग हो गोल्डन कलर, हल्का लाइट गोल्डन। मोटामुटी होए ऐसे चे तैयारी होए गालो उत्तपम। उत्तपम उसका ऊपर এইবারে এই উত্তপমটা হয়ে যাওয়ার পর একটু গ্রেটেড চিজ উপর থেকে আপনারা এইভাবে ছড়িয়ে দিতে পারেন। ये है उत्तपम। हां पिज्जा, साउथ इंडियन पिज्जा, आप खा के देखिए, अभी हम भी खा के देखता हूं। आप भी खाओ। कैसा हुआ? अरे क्या बात है, हमारा स्वदेशी पिज्जा है, दक्षिण भारतीय पिज्जा। मैं आपको थोड़ा खिलाता हूं, कैसा लगा? बहुत खूब अच्छा है। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং এইভাবে খাবেন, আর আমাদের কথা ভাববেন।